ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি সোহিনী মুখার্জি তোমাদের সায়েন্স ফ্যাকাল্টি নলেজ অ্যাকাউন্টের তো তোমরা দেখছো যে আমরা একটা এমসি কিউ এর সেট নিয়ে আসছি প্রতিদিন সায়েন্সের কিছুদিন অন্তর অন্তর তো আজকে হচ্ছে সেট নাম্বার টু শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে যে জীবন্ত কোষে রাইবোনিউ কোথায় রাইবোনওক্লিক অ্যাসিড সংশ্লেষণ ঘটে এখানে ড্যাশ আছে তাই রাইবোনওক্লিক অ্যাসিড সংশ্লেষণ ঘটে মানে ডিএন তাহলে এখান থেকে যেটা জানা দরকার আনসারটা হচ্ছে অপশন বি দ্যাট ইজ নিউক্লিয়াস দেখো ডিএনএ থেকে যখন আর তৈরি হয় সেই প্রসেসটাকে কি বলা হয় বলা হয় যে ডিএনএ ট্রান্সক্রিপশান আমরা আগের দিন যখন এমসিকিউ করেছিলাম শিখেছিলাম যে ডিএনএ ডিএনএ যখন দ্বিতীয়করণ ঘটে মানে ডিএনএ থেকে যখন আর একটা ডিএনএ তৈরি হচ্ছে বা ডিএনএ যখন ডাবল হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছিলাম যে ডিএনএ সেটাকে আমরা বলছি আর যখন ডিএনএ থেকে আর তৈরি হচ্ছে তখন তাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন সেটা কোথায় হচ্ছে নিউক্লিয়াসে হচ্ছে জীবন্ত প্রাণী জৈবিক অনুঘটক বা বায়োলজিক্যাল ক্যাটালিস্ট হিসেবে কাকে বলা হয় বা কে পরিচিত ক্যাটালিস্টকে না যে আমাদের শরীরে যে উচ্ছেচক বা যে জিনিস মানে এনজাই তোমার আমাদের যে বিভিন্ন প্রক্রিয়াগুলো ঘটে সেই প্রক্রিয়াগুলোকে যে ত্বরান্বিত করতে পারে বা কোনো কারণে যদি মনে হয় তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে তাকে বলা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট। আনসার কি আমাদের অপশন ডি দ্যাট ইজ এনজাইম বা উচ্ছেচক নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি স্নায়ু ফাইবার বা স্নায়ুতন্ত্রে যে তন্ত্রী থাকে সেখানে আবেগ সংক্রমণের জন্য অপরিহার্য ক্যালসিয়াম লোহা সোডিয়াম দস্তা আনসার হচ্ছে আমাদের কি হচ্ছে সি দ্যাট ইজ সোডিয়াম সোডিয়াম আয়ন দেখবে সোডিয়াম পটাশিয়াম কমে গেলে বলে অনেক সময় আমাদের ইমব্যালেন্স হয়েছে সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হয়েছে ইমব্যালেন্সের জন্য মানুষের কী হয় অনেক অনেক বয়স্ক মানুষ যখন একটুখানি ভুলভাল কথা বলে বা অসংলগ্ন কথা বলে তো তারা সোডিয়াম পটাশিয়াম টেস্ট করতে দেয় এভাবে তোমরা মনে রাখতে পারো তাই এই স্নায়ুর আবেগ এগুলোর জন্য সোডিয়াম এবং পটাশিয়াম এই দুটো আয়ন ইম্পর্ট্যান্ট নিচে কোন অঙ্গে চর্বি ভেঙে কোলেস্ট্রল তৈরি হয় চর্বি মানে কি চর্বি মানে হচ্ছে যে আমাদের যে কার যে তিনটে মেন বায়োমলিকিউলস রয়েছে দ্যাট ইজ একটা হচ্ছে কার্বোহাইড্রেট একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে আমাদের ফ্যাট এই তিনটে হচ্ছে আমাদের মেন তিনটে বায়োমলিকুলস সেই বায়োমলিকুলসের মধ্যে চর্বি হচ্ছে কোনটা এই ফ্যাটকে আমরা কী বলি চর্বি বলি কোথায় তৈরি হয়েছে যকৃতে তৈরি হয় যকৃতে কী হয় যকৃতে একটা মেন জিনিস হয় যাকে আমরা বলছি যে ইমালসিফিকেশান বলি এখন এখানে লিখে দিয়েছি ইমালসিফিকে ইমালসিফিকেশান কি না এখানে একটা বড় ফ্যাট যখন আমরা তেল বা জাতীয় খাবার গ্রহণ করছি বড় ফ্যাটের অংশ যখন ভেঙে অনেক ছোটো ছোটো টুকরো টুকরো ফ্যাটের অংশ বিভক্ত হয়ে যায় সেই যে পদ্ধতি তাকে বলা হচ্ছে ইমালসিফিকেশান ইমার্সিফিকেশান ঠিক আছে এই জিনিসটা কে সাহায্য করছে আমাদের যকৃতি যখন হচ্ছে তখন এই জিনিসটা হচ্ছে চলো নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি সঠিক সমস্ত ধবনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে শিরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে পালমোনারি ধমনী ব্যতীত অন্যান্য ধবনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে পালমোনারি শিরা ব্যতীত অন্যান্য সমস্ত শিরা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে দেখো একটা কথা সবসময় তোমরা মনে রাখবে যে যে কোনো ধমনই আচ্ছা আমি একটু ব্লু কালিতে যাচ্ছি ধমনী কারা হয় ধমনী হচ্ছে যারা হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যায় আর শিরা কারা শিরা হচ্ছে যারা হৃৎপিণ্ডে ফিরে আসে হৃৎপিণ্ডে ফিরে আসে এটা জিনিসটা মনে রাখবে সবসময় ঠিক আছে এবার দেখা যাক দেখো একটা জিনিস তারা কোথমা করছে এই যে ধমনি আছে যে ধমনি। ধমনী বলো আর শিরা বলো এই দুজনই আর শিরা দুটো দু রকম ধমনী থাকে একটা কি একটা হচ্ছে মহা আর একটা হচ্ছে ফুসফুসীয় ধমনি। আর শিরারও কিন্তু মেন দুটো ভাগ বলছি আমি একটা হচ্ছে ফুসফুসীয় শিরা এটা খুব ক্লিয়ার করে এই কনসেপ্টটা আর একটা হচ্ছে মহাশিরা মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা সেটা আমি পরে যাচ্ছি মহাশিরা এই যে মহাশিরা যা দেখছো এ কী করছে এর শরীরের সারা অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে কোথায় আমাদের হৃৎপিণ্ডে নিয়ে আসছে আর ফুসফুসীয় শিরা কিন্তু কি করে ফুসফুস শিরা কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে কোথায় নিয়ে যায় হৃৎপিণ্ডে এ কিন্তু মহাশিরা কি করছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে কোথায় হৃৎপিণ্ডে ওকে এখানটা বুঝতে পেরেছ এবার দেখো ধমনী কি করছে মহাধমন কি করছে মহাধমনী হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে কি যুক্ত রক্ত আর ফুসফুস ধর্ম করছে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড রক্তকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে ফুসফুসে দেখো মহা এই যে ফুসফুসে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু কি করছে অক্সিজেন অক্সিজেনযুক্ত রক্তটা কোত্থেকে নিয়ে আসছে ফুসফুস থেকে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে এসছে কোথায় আনছে হা হৃৎপিন্ডে যেহেতু হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসছে তাই ওটা শিরা আর এখানে এই হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সযুক্ত রক্ত কোথায় নিয়ে যাচ্ছে ফুসফুসে যদি এই জিনিসটা কনফিউশন হয় আর একবার তোমরা রেকর্ডটাকে পজ করে জিনিসটা একবার দেখে নেবে ওকে তাহলে আনসার কি হচ্ছে আমাদের দেখো তাহলে কোন তুমি যদি ভালো করে জিনিসটা দেখো যে কোন শিরা তাহলে এই যে সি আনসার কি সি পালমোনারি শিরা ধমনী ব্যতীত অন্যান্য সমস্ত ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করছে ঠিক যে ধমনী আছে ধমনির মধ্যে দেখো একমাত্র যে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী যেটা রয়েছে সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত পরিবহন করছে বাকির সমস্ত রায় কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করছে ওকে এখানে একবার দেখো এই যে ঋতুপিন্দু থেকে যে আমাদের রক্তটা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত দিক থেকে আর এদিক থেকে ঢুকছে যে ধু ঢুকছে এগুলো হচ্ছে একটা হচ্ছে ঊর্ধ্ব নিম্ন মহাশিরা এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা কার্বন ডাইঅক্সেড রক্ত ঢুকছে ঢুকে কোথায় আসছে এই যে রাইট অট্রিয়াম মানে হচ্ছে আমাদের ডান অলিন্দ ডান অলিন্দে কী আসছে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত আসছে বেশ কথা সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত কোথায় যাচ্ছে ডান নিলয়ে যাচ্ছে যেখানে এখানে এলো ঠিক আছে বেশ কথা এবার ডান নিলয় থেকে কি করতে হবে ওকে রক্ত কার্বন ডাইঅক্সাইড কোনো রক্তটাকে অক্সিজেন রক্ত পরিবহন করতে হবে সব কী করছো এই যে ও ধমনীর মাধ্যমে ও ফুসফুসে চলে যাবে এটা একটু আগে বললাম আর ঠিক সেভাবে এই যে দেখছো পালমারি ভেইন মানে হচ্ছে ফুসফুসিয় শিরা ফুসফুসের শিরা থেকে কিযুক্ত রক্ত আসছে অক্সিজেনযুক্ত রক্ত রক্তটা এখান দিয়ে ঢুকছে ফুসফুসের শিরা দিয়ে ঢুকছে অক্সিজেনযুক্ত রক্ত এখানে আসছে এটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসছে বাম অলিন্দে আসছে সেখান থেকে কোথায় আসছে বাম নিলয়ে আসছে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয় থেকে কী করছে এই যে মহা মহাধমনী আছে এই যে মহাধমনী তার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে মহাশিরার মাধ্যমে সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত হৃদপিণ্ডে আসছে আর মহা মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ছে নিচের কোনটি আমাদের শরীরের সবচেয়ে শক্ত অঙ্গ এটা হচ্ছে আন্ডার হচ্ছে আমাদের দাঁতের যে এনামেল থাকে সেটা হচ্ছে সবচেয়ে শক্ত মানুষের জন্য ভিটামিন ডি প্রাথমিক উৎস কোনটা সাইট্রাস ফল সবুজ শাকসবজি ইস্ট সূর্য ভিটামিন ডি যখন বলছে ডাক্তাররা প্রথমেই কি বলে সূর্যালোক লাগান তাহলে অনেক ভালো হবে এখন যদিও বলে না কারণ পলিউশনের জন্য আল রেটারও একটা ব্যাপার থাকছে তাহলে আনসার হচ্ছে আমাদের অপশন ডি নিচে কোনটিকে মানুষের স্বাভাবিক রক্তচাপ বলে মনে করা হয় একশো কুড়ি বাই আশি মিলিমি জল একশো কুড়ি বাই আশি মিমি রক্ত একশো কুড়ি বাই আশি মিমি পারদ একশো কুড়ি বাই মিমি বায়ু এটা মিমি পারদ মানে হচ্ছে মিলিমিটার এইচ জি মার্কারি হান্ড্রেড উত্তর হচ্ছে আমাদের হান্ড্রেড টোয়েন্টি বাই এইট্টি মিলিমিটার এইচ জি কারণ এটাই স্বাভাবিক রক্তচাপ বলে মাপা হয় ওপরে যে দেখছো ওপরে এই যে একশো কুড়ি বাই আশি যখন দেওয়া হচ্ছে ওপরেরটাকে বলা হয় হচ্ছে সিস্টলিক চাপ হৃৎপৃন্ড যখন সিস্টল ঘটে আর নিচেরটাকে বলা হচ্ছে ডায়াস্টোলিক চাপ এই দুটো কিন্তু আলাদা আলাদা ওকে নেক্সট হচ্ছে যে নিচে কোন প্রাণীটির চামড়া দিয়ে শ্বাস দেয় চামড়া দিয়ে শ্বাস মানে আমাদের চামড়ায় দুটো তর থাকে একটা হচ্ছে ডার্মিস একটা হচ্ছে এপিডার্মিস দেখো ওপর ডার্মিস আর এপিডার্মিস এর মধ্যে কি আছে মানে আমাদের যে ত্বক আছে ত্বকের মধ্যেও কিন্তু বেন মানে শিরা এবং ধমনী দুটোই রোগ রয়েছে তো যখন ত্বকের মাধ্যমে ডাইরেক্টলি উপর দিশ থেকে তোমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানটা হচ্ছে সেটা হয় কার মাধ্যমে হচ্ছে করে হচ্ছে ব্যাং ব্যাঙের পক্ষে কিন্তু এই জিনিসটা সম্ভব আর একজন করে যা হচ্ছে লিচেস বা জোক জোকও কিন্তু এই চামড়া দিয়ে শ্বাসটা নিতে পারে এখানে দেওয়া নেই তবুও আমি এটা বললাম তেলাপোকা মানে হচ্ছে আরশোলা আরশোলা কি থাকে স্পাইরাকলস থাকে স্পাইরাকলের মাধ্যমে ওরা শ্বাস গ্রহণ করে পায়রা কি করে পায়রা হচ্ছে নর্মালি পায়রার ফুসফুস থাকে বা লাংস ফুসফুস থাকে ফুসফুসের মাধ্যমে ওরা শ্বাস গ্রহণ করে মাছের তো তোমরা জানো যে মাছও আমাদের ফুলকা থাকে মাছ ফুলকার মাধ্যমে শ্বাসগ্রহণ করে এর মধ্যে পায়রার একটা বিশেষ ব্যাপার আছে পিজিয়ানের এদা এদের নটি বায়ুথলি থাকে বায়ুথলি মানে এয়ার স্যাক যে কারণে এরা যখন ওড়ে তখন কিন্তু উঠতে ওড়ার সময় ওই নটা যে বায়ুথলি ওদের মধ্যে যে শ্বাসের যে ব্যাপারটা ধরে রাখতে সাহায্য করে ওকে ভিটামিন যেগুলো সাধারণের প্রস্রাব বা জলের মাধ্যমে নির্গত হয় কী ভিটামিন এ বি ই ডি অ্যান্ড কে আচ্ছা আনসার কি আনসার হচ্ছে আমাদের বি দ্যাট ইজ ভিটামিন বি একবার দেখিনি যে কী 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 দেখো ভিটামিন যে আছে দু রকম হয় একটা হচ্ছে জলের দ্রাব্য ভিটামিন বা ওয়াটার সলিবল ভিটামিন আর একটা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন বা তেলের দ্রাব্য ভিটামিন ফ্যাট সলিবল কোনগুলো ভিটামিন এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটি দ্রাব্য ভিটামিন যেমন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ডি এর হচ্ছে ক্যালসিফেরল ফেরল ই এর হচ্ছে টোকো ফেরল আর কে এর হচ্ছে ফাইলোকুইনন এটা রাসায়নিক নাম ওয়াটার সলিবল ভিটামিন বা জলের দ্রাব্য ভিটামিনের দেখো অনেকগুলো আছে এই যে পুরোটা এরা হচ্ছে আমরা একসঙ্গে এদেরকে বলি হচ্ছে বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স বলি এছাড়া কা আছে ভিটামিন সি আছে অ্যাসকর্বিক অ্যাসিড এছাড়া ভিটামিন পি আছে পিও কিন্তু ওয়াটার সলভের ভিটামিনের মধ্যে পড়ছে এখানে আনসার হচ্ছে আমাদের ভিটামিন বি ওকে মানবদের ভারসাম্যের প্রধান অঙ্গ কোথায় অবস্থিত ড্যাশে অবস্থিত কানের ভেতরে কানের মাঝে মস্তিষ্কের সামনে ভাতিভাগ কলামের উপরের অংশ দেখো অনেক সময় বলে যে কান কেটে গেলে অনেক সময় মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এটা সবসময় মনে রাখবে যে কানে একটা ব্যালেন্সিং সিস্টেম থাকে যেটা হচ্ছে আমাদের আমাদের কানে যে ভেতরের অংশে কিন্তু থাকে কোন টিস্যু বা কোন কলা প্রাণীর হরমোন এবং তাপ পরিবহন করতে সাহায্য করছে যোজক টিস্যু পেশি টিস্যু রক্ত এবং স্নায়বিক টিস্যু দেখো যোজক টিস্যু মানে হচ্ছে যোগ কলা বা কানেকটিভ টিস্যু যেটা সারা বডিকে কি করছে কানেক্ট করছে এই কানেকটিভ টিস্যু দুরকমের হয় কী কী একটা হচ্ছে আমাদের যে কঙ্কাল টিস্যু কঙ্কাল টিস্যু হচ্ছে তারপর যে নার্ভ টিস্যু হচ্ছে তারপর তোমার সেটা আলাদা আর একটা হচ্ছে রক্ত রক্তকে আমরা আর নাম বলি সেটা হচ্ছে তরল যোজক কলা এটা মনে রাখবে প্রশ্ন আসছে অনেক সময় যে রক্তকে কি বলে রক্তকে তরল যোজক কলা বলে এই রক্তের মাধ্যমেই কিন্তু হরমোন কি হয় এক জায়গা থেকে আর এক জায়গায় যায় কোথায় যায় যেখানে কাজ করে মানে উৎস উৎস অর্গান থেকে হরমোন কাজ করে যেখানে তাকে আমরা বলি টার্গেট অর্গান টার্গেট অর্গান যার মাধ্যমে যায় সেটা হচ্ছে রক্ত এই কারণে হরমোন যেখান থেকে খরিত হয় যে থেকে খরিত হয় তাকে আমরা বলি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় এবং এই অন্তঃক্ষরা গ্রন্থির কিন্তু কোনো নালি থাকে না বা গ্রন্থি থেকে নালির মাধ্যমে বাহিত হয় না রক্তের মাধ্যমে বাহিত হয় যেহেতু বাহিত হয় না থাকে না কোনো নালি তাই অন্তঃক্ষরা গ্রন্থিকে আর একটা নাম বলে দ্যাট ইজ অনাল গ্রন্থি ঠিক আছে আনসার হচ্ছে আমরা অপশন সি দ্যাট ইজ রক্ত সূর্য লোকের এলে আমাদের ত্বক কালচে হয়ে যায় কেন না কারণ হচ্ছে মেলানিন থাকে বলে আমাদের ত্বকটা কালচে হয়ে যাচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কী হবে যদি তার প্লিহা প্লিহাটা যদি অপসারণ করা হয় কি হবে আনসার হচ্ছে যে অপশন বি দ্যাট ইজ অ্যান্টিবডি উৎপাদনটা কম হবে মানুষের পুরুষের মূত্র এবং শুক্রাণু দুটো সাধারণ পথ কোনটা সেমিনাল ভেসিক্যাল ইউরিয়াটার ভাসডিফারেস্ট মূত্রনালি আনসার হচ্ছে আমাদের দা নালী মানুষের শরীরে পুঁত্রনালি হচ্ছে যে প্রস্রাব জমা রাখা এবং শুক্রাণু নিঃসরণের একটা সাধারণ পথ এই যে যখন শুক্রাণু নিঃসরণের ব্যাপারটা থাকে তখন মূত্রনালীটা স্ফিংটার দ্বারা আটকানো থাকে বা বন্ধ করা থাকে বোমান ক্যাপসুল বা বাওমান ক্যাপসুল কোথায় পাওয়া যায় ক্ষুদ্রান্ত কিডনি হৃদয় মস্তিষ্ক প্রথম হচ্ছে বাওমান ক্যাপসুল কোথায় পাওয়া যায় পাওয়া যায় হচ্ছে নেপ্রণে পাওয়া যায় হচ্ছে নেফ্রন নেফ্রন কোথায় নেফ্রন হচ্ছে আমাদের যে কিডনি কিডনি থাকে তার একক হচ্ছে বা এর একক হচ্ছে আমাদের নেফ্রন নেফ্রনের মধ্যে থাকে বাওম্যান ক্যাপসুল এবং বাওম্যান ক্যাপসুলের যেটা বাটির মতন অংশ সেখানে কিন্তু ভেতরে কি থাকে হচ্ছে আমাদের গ্লোমেরুলাস থাকে আর ছাড়া আরও বাকি কিছু অঙ্গ থাকে যে কয়েকটা ভাগে ভাগ থাকে একটা কি একটা হচ্ছে যে এই যে জড়িত মরিত অংশগুলো দেখছো এটাকে বলা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটিপিউজ বা পিসিটি পিসিটি এই যে তোমার এই যে ইউ আকৃতির জিনিসটা এই যে পুরো দেখছো এটাকে বলা হচ্ছে হেনরি লুপ বা লুপ অফ হেনরি বা আর যে এই যেগুলো বলা হচ্ছে সংগ্রাহক নালিকা এই যে সোজা জিনিসটা দেখছো এটাকে আমরা বলছি সংগ্রাহক নালিকা কি এখানে হয় এখানে মূত্র প্রস্তুত হয় ওকে যদি গ্যাস্ট্রিক রসে গ্যাস্ট্রিক রস মানে হচ্ছে পাচক রস পাচক রস যেটা আমাদের স্টমাকে থাকে ক্ষুদ্রান্তে থাকে পাচক রস মানে যেটা স্টমাকে থাকে পেপসিনের অভাব হয় মানে পেপসিন যদি আমাদের যে তোমার স্টমাক আছে বা পাকস্থলী আছে সেখান থেকে যদি পেপসিন না ক্ষুড়িত হয় তবে কি হতে পারে দেখো আমাদের বায়োমালিকুলসগুলো কী কি একটা হচ্ছে কার্বোহাইড্রেট একটা হচ্ছে কার্বোহাইড্রেট একটা হচ্ছে কি ফ্যাট আর একটা হচ্ছে প্রোটিন তাই না প্রোটিন তো কার্বস যখন দেখে না একবার কার্বস যখন প্রো যখন আমাদের কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ভেঙে কিসে পরিণত হয় গ্লুকোজে পরিণত হয় মানে যদি স্টার্টিং প্রোডাক্ট কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয় যেরকম আমরা খাই এখন নাও তেমনি আর সব থেকে সিম্পল আর ফর্ম অফ কার্বোহাইড্রেট কোনটা না গ্লুকোজ এখান থেকে ডাইরেক্টলি কী হয় আমরা খাদ্য গ্রহণ যার জন্য করি এনার্জি সেই এনার্জিটা চলে আসে ট্রাইগ্লিসারিড যেটা আমাদের ফ্যাট আছে আর কি ফ্যাটি সেটা কি হচ্ছে সেটা ভেঙে কী হয়ে যাচ্ছে ফ্যাটিয়সিড হচ্ছে ফ্যাট ফ্যাট বা বলতে পারো লিপিড লিপিড এর এন্ড প্রোডাক্ট কি গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল হচ্ছে ফ্যাটের এন্ড প্রোডাক্ট তাহলে আর প্রোটিনের এন প্রোডাক্ট কি অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডটা যেটা করতে সাহায্য করে কিছু এনজাইম যাদের মধ্যে আছে হচ্ছে পেপসিন পেপসিনোজেন তারপর হচ্ছে রেনিন তারপর হচ্ছে কেসিন এরা হচ্ছে বিভিন্ন প্রোটিনের পরিপাকে তৈরি করা হেল্প করা উচ্ছে চক তাহলে পেপসিন যদি না খুরিত হয় কোনটা অ্যাফেক্টেড হবে অবশ্যই প্রোটিনটা অ্যাফেক্টেড হবে না অপশান বি প্রোটিন ভেঙে পেপটাইডে পরিণত হওয়া এটা অ্যাফেক্টেড হবে সাল্ক ভ্যাকসিন বা সাল্কের ভ্যাকসিন এটা এনোর মধ্যে দেখি কোনটির সঙ্গে যুক্ত নিম্নলিখিত রোগ পক্স টেনাস টিবি পোলিও এটা হচ্ছে পোলিও পোলিও ভ্যাকসিন আর একটা নাম হচ্ছে সাল্ক ভ্যাকসিন ডক্টর জোনাস সাল্ক প্রথম এটা ব্যবহৃত করে করেছিলেন নিচের কোনটি সমুদ্রে অল্প পরিমাণে পাওয়া গেলেও এটি যদি না থাকে তার ঘাটতিতে ড্যাশ ডেফিসিয়েন্সি সিনড্রোমটা হয় এর আনসার হচ্ছে আয়োডিন আয়োডিন কিন্তু লবণ জাতীয় জিনিস যেটা সমুদ্রে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এর অভাবে আয়োডিন ডেফিসিয়েন্সি রোগ হয় আমাদের যেটার জন্য আমাদের আয়োডিন খেতে বলে যেসব দেশে পালিশ করা চাল তাদের প্রধান খাদ্যশস্য মানুষ ভোগে কিসে পেলেগ্রা বেরি বেরি স্কারভি অস্ট্রিও স্কারভি রোগ হয় হচ্ছে ভিটামিন সি যে তাদের অভাবে কাদের হতো সমুদ্রের যে নাবিক থাকতো তাদের বেশিরভাগ সময় হতো কারণ তারা সমুদ্রে থাকাকালীন তাজা শাক সবজি তাজা শাক সবজি বহুদিন খেতে পেতো না তাই জন্য তাদের স্কারবি রোগটা হতো অস্ট্রিও ম্যালেশিয়া হয় হচ্ছে হাড়ের ক্ষয় হাড়ের ক্ষয় ভিটামিন ডি টাইপের যে জিনিস যেটা আমাদের হস্টিও রিকেট মানে ভিটামিন ডির অভাবে এই জিনিসটা হচ্ছে বেরি বেরি হয় হচ্ছে ভিটামিন বি বা থায়ামিনের অভাবে ঘটে এটা যে চালের যে ওপরে যে লেয়ারটা সেটা না খেলে জিনিসটা হয় পেশির নিচে কোন অ্যাসিডটি জমা হয় ক্লান্তি বাড়ে ল্যাকটিক অ্যাসিড জমা হয় এটা আমরা ছোটোবেলা থেকে অনেকবারই এই কোশ্চেনটা করেছি যখন একটা শরীর স্থির থাকে বা ইকুলে ব্রিয়ামে থাকে বা স্টেবল থাকে তার মানে সেটা কি এর ওপর কোনো বল প্রয়োগ নেই শরীরটি শূন্য আছে এর ওপর যে ফোর্স কাজ করছে তার এর সংস্পর্শে নেই এর ওপর কাজ করার নেট যে ফোর্স এটা সরি এটা ফোর্স হবে নেট ফোর্স মানে টোটাল যে বল একে অপরকে ভারসাম্যে রাখে তার মানে নিশ্চয়ই একটা বল যখন রয়েছে ধর একটা কোনো বস্তু রয়েছে সেটাকে আমি কি করছি ফোর্স দিচ্ছি দিয়ে কী করছি এটাকে আমি ঠেলে সরাবার চেষ্টা করছি তো সাপোজ আমি যে যে জিনিসটা উপর সরাবার চেষ্টা করছি যে সার্ফেসটা সেটা হচ্ছে মসৃণ সার্ফেস তাহলে মসৃণ সরি অমসৃণ সার্ফেস বা বলছে রাফ সারফেস তো রাফ সারফেস যখন কোনো কিছু হয় তখন কি হয় এদিকে উল্টো দিকে কি বল কাজ করে একটা ঘর্ষণ বল কাজ করে না ঘর্ষণ বল কাজ করছে তো যে ঘর্ষণ বলটাকে যদি আমি এফ টু বলি আর যে বলটা দিয়ে আমি ঠেলছিটাকে যদি আমি এফ ওয়ান বলি যদি যতক্ষণ পর্যন্ত এফ ওয়ান যতক্ষণ পর্যন্ত এফ ওয়ানটা এমন জোরে বলটা যত দেখবে আলমারি ঠেলছো ঠেলছো আলমারিটা নড়ছে না নড়ছে না কারণ ওপর উল্টো দিকে যে ঘর্ষণ বল সেটা কী হচ্ছে একই সঙ্গে কাজ করছে একটা বস্তুর ওপর তাহলে বস্তুটা কী হয়ে যাচ্ছে ভারসাম্য থাকছে ব্যালেন্স থাকছে নড়ছে না বাট যে মুহুর্তে আমি যে ঠেলছি ছেল যে বলটা যখন আমার ঘর্ষণ বলের যে বাধাকে অতিক্রম করে গেল তখন কিন্তু কি হবে বস্তুটা সরে একটা জায়গা থেকে আর জায়গা চলে যাবে যদি এ পজিশানে থাকতো সরে গিয়ে বি পজিশানে চলে যাবে যতক্ষণ না সেটা হবে যতক্ষণ এফ ওয়ান ইকুয়ালস টু এফ টু হবে মানে ঘর্ষণ বলটাকে অতিক্রম করতে পারছে না ততক্ষণ কিন্তু সেটা ব্যালেন্স থাকবে বাতাসে অনুপস্থিতি একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ার অনুমতি দিলে কি হয় দেখো এই কথাটা এখানে কিন্তু পড়বে যে বাতাসের অনুপস্থিতিতে জিনিসটা কিন্তু পড়বে তুই বাতাস যদি না থাকে কোনো একটা দিক থেকে যদি ওপর থেকে নিচে দুটোকে যদি একই সঙ্গে আমি ফেরি তাহলে কি হবে আনসার হচ্ছে যে ভারী এবং হালকা বস্তু একই সঙ্গে মাটিতে পৌঁছবে কারণ ভারী আমরা যখন বাতাসে অনুপস্থিত করছি আমরা জিটাকে কনসিডার করছি না তাহলে কি উল্টো দিকে কেউ নেই দেওয়ার দুটোই কিন্তু একই সঙ্গে পড়বে পৃথিবীকে প্রদক্ষিণ করা একটি কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেটা নিচে পড়ে না কারণ পৃথিবীর যে আকর্ষণ থাকে সেটা কি হয়ে যাচ্ছে চাঁদের আকর্ষণ দ্বারা ভারসাম্যপূর্ণ দূরত্বে অদৃশ্য হয়ে যায় বায়ুফোনা উৎপাদিত ছান্দ্র দ্বারা ব্যালেন্সড হয়ে যায় বক্রপথে তার প্রয়োজনীয় গতির জন্য তরণ উৎপন্ন করে আনসার হচ্ছে আমাদের অপশান ডি কি হয়ে যাচ্ছে যখন আমাদের যখন তোমার উপগ্রহটা যেতে শুরু করে তখন কি হয় পৃথিবীর আকর্ষণ একটা তরণ দেয় ওই বস্তুটাকে যে তরণটা কি হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট হয় পরিমাণটা সমানয় কনস্ট্যান্ট থাকে কিন্তু তার দিকটা কিন্তু পরিবর্তন করে তাই সেটা দিক পরিবর্তনশীল হয়ে যায় মানে আস্তে ঘুরে যেতে পারে এবার যখন কোনো একটা স্যাটেলাইটকে আমরা কোনো কক্ষপথে স্থাপন করতে যাই তখন কি হয় তাকে একটা নির্দিষ্ট গতি দেওয়া হয় উৎক্ষেপণ যে রকেটটা একটা রকেট যাচ্ছে রকেট কি করে স্যাটেলাইটটাকে তার নিজের মধ্যে একটা বসিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে কক্ষপথে গিয়ে ঢোকানোর আগে একটা বেগ দিয়ে দেয় গতি স্যাটেলাইটটাকে সেই বেগে কি করছে সেই বেগে গিয়ে ওই স্যাটেলাইটটা ওই কক্ষপথেই চলে যাচ্ছে যেই চলে গেল এমনই একটা বেগটা দেয় যেটা খুব বেশিও থাকে না খুব কমও থাকে না এটা হিসেব করে দেওয়া থাকে যে ওই কক্ষপথে গিয়ে কিন্তু বেগটা শেষ হয়ে যায় বা কমে যায় তখন ওই কক্ষপথে স্যাটেলাইটটা সিচুয়েটেড হয়ে যায় বা স্থাপিত হয়ে যায় দিয়ে কক্ষপথে কিন্তু স্যাটেলাইটটা ঘুরতে থাকে এভাবে কিন্তু আমরা জিনিসটা দেখি আর কি মানে যদি বেশি দিয়ে দিতাম যদি ও তোমার স্যাটেলাইটটাকে আমরা গতিটা বেশি দিয়ে দিতাম তাহলে কিন্তু কক্ষপথ ছেড়ে মহাশূন্য চলে যেত আবার যদি গতিটা কম দিতাম তাহলে কী হতো ব্যাক করে মাধ্যাকর্ষণের টানে পৃথিবীতে চলে আসতো তাই জন্য একদম হিসেব করে দিতে হয় ক্যালকুলেশন করে যাতে কক্ষপথে যাওয়ার জন্য যেটুকু দরকার রকে ওকে সেটুকুই গতি দেয় একটি ওয়াটার ড্রপ প্লেট এটি গোলাকার আকৃতি ধারণ করে কেন এটা সবসময় আনসার হচ্ছে আমাদের পৃষ্ঠ টান হবে এর আর প্রশ্নও কিন্তু অনেক সময় আসে তোমরা পড়বে যে বৃষ্টির ফোটার আকার কীরকম হয় বৃষ্টির ফোঁটা এর আকারটা কীরকম হয় এটা অনেক সময় প্রশ্নে আসে এটা কিন্তু একই হবে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো কাজ কখন করা হয় না মানে কখন ওয়ার্ক ডানটা জিরো হয় একজন লোক অনুভূমিক রাস্তায় হাঁটছে একজন মানুষ পাহাড়ে উঠছে এক মাথায় ভার নিয়ে একজন অনুভূমিক রাস্তায় হাঁটছে পৃথিবীর পৃথিবীর চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছেন দেখো যখন কোন একটা লোক কোনো একটা মাথায় বস্তু নিয়ে জিনিস হাঁটে ওপরের দিকে হাঁটে এই যে ওপরের দিকে তখন যেদিকে ও হাঁটছে এদিকে আর এটা দুটো পরস্পর নাইনটি ডিগ্রি হয় এখন কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি জিরো হয় তো সেই কারণে এই ফোর্সটা যখন কোনোটা কিছু মাথায় নিয়ে হাঁটে তখন ওটা জিরো হয়ে যায় এখন তার মানে তুমি ভাবে কুলি যে হাঁটছে কুলি কি কোনো কার্য করছে না কুলি কার্য করছে হ্যাঁ কুলিটা কার্য করছে নিজে কার্য করছে কিন্তু ও যে মূর্তটা নিয়ে জিনিসটা নিয়ে হাঁটছে ওপরে জিনিসটা নিয়ে হাঁটছে যে এই বস্তুটা ওপর কোনো কার্য করছে না বুঝতে পেরেছো ব্যাপারটা কুলি কিন্তু নিজে কার্য করছে কুলি তো নিজে হাঁটছে আচ্ছা একজন লোক মার চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে দেখো এই সেম জিনিস চাঁদ যখন পৃথিবীর চারপাশে ঘুরছে তো এখানে ধরনো মানে তোমার পৃথিবীর এখানে পৃথিবীটা রয়েছে চাঁদ কি করছে চাঁদ এখান থেকে যাত্রা শুরু করলো করে এরমভাবে ঘুরে আবার এসে ওইখানটাতে এলো সাপোজ ছবিটা ভালো আঁকিনি আমি এখানে পৃথিবী রয়েছে চাঁদ কি করছে তাকে কেন্দ্র করে ঘুরছে সরি করে ঘুরছে এটা পৃথিবী রয়েছে তাহলে যদি ও এখান থেকে যাত্রাটা শুরু করে তাহলে পি বিনকে যাত্রা শুরু করলো আমরা কী জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস বল ইন্টু বলের প্রভাবে প্রয়োজনীয় তরণ তাহলে কোনো একটা জায়গা থেকে যাত্রা শুরু করে যদি সেইখানে আবার ফিরে আসে তাহলে তরণ কত হয় তরণ শূন্য হয় না তাহলে এখানে কী হবে এফ ইন্টু জিরো কী হয়ে যাবে জিরো আনসার হচ্ছে আমাদের অপশান ডি দ্যাট ইজ ওয়ান থ্রি অ্যান্ড ফোর এই ওয়ান থ্রি অ্যান্ড ফোর এই তিনটির ক্ষেত্রে জিরো হবে দৈর্ঘ্যের ইউনিট ইনক্রিজ অনুযায়ী নিম্নলিখিত সঠিক ক্রমটি কোনটি অ্যাংস্ট্রম মাইক্রন ন্যানোমিটার এবং নিচে কোনটি সঠিক দেখো বলছে ইনক্রিজ অনুযায়ী তার মানে ছোট থেকে বড় হবে তাই না তাহলে আনসার কি হচ্ছে আমরা দেখে নিচ্ছি অপশান সি দ্যাট ইস ওয়ান থ্রি অ্যান্ড টু দেখো অ্যাংস্ট্রম সবচেয়ে ছোটো দ্যাট ইস ওয়ান টেন টু দি পার মাইনাস টেন মিটার তারপরে মাইক্রন কত টেন টু দি পার মাইনাস সিক্স মিটার ন্যানোমিটার আছে টেন টু দিপায় মাইনাস নাইন মিটার ছোট ছোটো থেকে বড় যদি বলি তাহলে কি হচ্ছে অ্যাংস্ট্রম প্রথমে যাচ্ছে তারপরে যাচ্ছে ন্যানোমিটার তারপরে যাচ্ছে মাইক্রন দ্যাট ইজ ওয়ান ওয়ান থ্রি অ্যান্ড টু একশো কুড়ি কিলোমিটার উচ্চতায় পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান একটি উপগ্রহ থেকে একটি বলকে ড্রপ করা হলো সেই সময় স্যাটেলাইটের কাছে স্পর্শক বরাবর একই গৈতে চলতে থাকবে বলটি স্যাটেলাইটের মূল কক্ষপথ বরাবর একই গতি চলতে থাকবে ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসবে কাশের অনেক দূরে চলে যাবে হচ্ছে যে স্যাটেলাইট যে ঘুরছে সেই কক্ষপথ বরাবর কিন্তু ওটা চলতে থাকবে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন একটি হালকা এবং একটি ভারী শরীর বা ভারী বস্তুর মধ্যে সমান মোমেন্টা এবং সমান গতিশক্তি আছে মানে এটা ভরবেগ বলি আমরা গতিশীল অপশন হচ্ছে গতিশীল একটি দেহের মোট শক্তি বিশ্রামে আনার সময় যে কাজ করতে পারে তার সমান একটি শরীরের শক্তি হয় তার গতি থাকতে পারে না কোনটি সঠিক জিজ্ঞাসা করেছে দেখো হচ্ছে যে একটা শরীরের যদি এই যে কোনো সম আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি যেহেতু তাদের সমান মোমেন্টাম রয়েছে তার মানে এমভি ভর বেগ মানে কি মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ মোমেন্টাম মানে হচ্ছে বেগ ভরবেগ মানে কি বস্তুর ভর ইন্টু বেগের গুণফল দ্যাট ইজ এম ভি তাহলে বলছি ভরবেগ সমান তাহলে মানে এমভি দুটো বস্তু বড় বস্তু আর ছোটো বস্তু দুটোর ক্ষেত্রে ভরবেগ সমান বলে দিয়েছে এখন একটা হাড়ি একটা ভারী ভারী একটা হালকা যদি যদি এমটা যদি ভারী বস্তু হয় ভর হয় আর স্মল এমটা যদি হালকা বস্তুর ভর হয় তাহলে বুঝতেই পারছ যে দুটোকে যদি সমান হতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আচ্ছা আমি এভাবে তাহলে এটাকে যদি আমি দুটোকেই ভি বলছি ভি ওয়ান আর এটা হচ্ছে ভি টু যদি বলি যদি দুটোকেই সমান হতে তাহলে সমান হতে হলে অবশ্যই ভি টুটাকে গ্রেটার দ্যান হতে হবে ভি ওয়ান যদি ভর সমান থাকে তাহলে অবশ্যই করে কি হতে হবে একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু থাকে তাহলে তাহলে হালকা বস্তুর বেগ কিন্তু ভারী বস্তুর বেগের থেকে বেশি হবে কারণ টোটালটা দুজনের ক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে তাহলে হাল তাহলে ভারী বস্তু অপেক্ষিত আস্তে আস্তে নড়বে আর যে হালকা বস্তু সেটা কী হবে খুব দ্রুত নড়তে থাকবে ঠিক আছে তাহলে আমি সমান গতিশক্তি আছে জিনিসটা আমি বলতে পারছি না কারণ গতিশক্তি মানে কি হাফ এম ভি স্কোয়ার রাইট হাফ এম বি স্কোয়ার তাহলে এই যে দেখো এখানে তো ভিটা বেশি বলে দিয়েছে যদি হয় তাহলে ক্যাপিটাল ভি যদি তোমার যে হালকা বস্তু যে যত স্পিডে গতিশক্তি থাকবে তার তো সেই গতিশক্তি তো সমান থাকবে না কারণ এর তো গতিশক্তি গতিটা অনেক বেশি ডবল হয়ে যাবে আর এর গতি তো অনেক কম তাহলে প্রথমটা তো হবেই না কোনো মতে কাটা এটাও কাটা পরেরটা দেখো থার্ড যেটা মানে শক্তি শূন্য হলে শরীরের সুক্ত শূন্য হলে গতিশক্তি থাকতে পারে না তাহলে আমি কি বলছি বলছি যদি আমাকে বলছে শক্তি যদি শূন্য মানে বলছে যে হাম ভি হাফ এমপি স্কোয়ার যদি জিরো হয় তাহলে গতি থাকবে না অবভিয়াসলি যদি হাফ এম বি যদি জিরো হয় তাহলে ভি তো জিরো হবেই আনসার হচ্ছে আমাদের অপশন ডি এটা হচ্ছে শুধুমাত্র তিন বুঝতে না পারলে আরেকবার রিপিট করবে একটু একটু টাফ কোয়েশ্চেন আছে একটু পড়ো আমি প্রতিটা চ্যানেলে তোমরা প্রচুর ইজি ইজি কোয়েশ্চেন্স পাও আমি একটু হার্ডার সাইডে দিয়েছি যাতে সমস্ত রকম পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো মেসন কে আবিষ্কার করেন সিবাগ অ্যান্ডারসন ইউকাওয়া আনসার হচ্ছে আমাদের ইউকা পাওয়েল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কী আবিষ্কার করেন দেখো সরি এখানে চলে এসছে এটা সরি আচ্ছা হ্যাঁ রাজারফোর্থ বেকরেল কুড়ি এবং স্মিট দেখো বেকরেল কি প্রথম কিন্তু প্রাকৃতিক তেজস্ক্রিয়া জিনিসটা আবিষ্কার করা হচ্ছে বেকরেল পরবর্তীকালে এই জন্য তেজস্ক্রিয় রশ্মি যে ব্যাপারটা তেজস্ক্রিয় রশ্মি যে জিনিসটা সেটার আর একটা নাম হচ্ছে বেকরেল রশ্মি বা আর নাম হচ্ছে ইউরানিক রশ্মি ইউরানিক রশ্মি ইউরানিক রশ্মি কেন বলা হয় বলো তো যে জিনিস থেকে প্রথম ওটা পাওয়া গিয়েছিলো সেটা হচ্ছে পটাশিয়াম ইউরানিল সালফেট ইউরেনিয়াম থেকে প্রথম পাওয়া গেছিলো তাই জন্য এটাকে বলা হয়েছিল ইউরানিক রশ্মি আনতে হচ্ছে আপনার অপশান বি যদি একটি আপেলকে একটি প্রদক্ষিণকারী মহাকাশযান থেকে ছেড়ে দেওয়া হয় তবে এটি কি হবে একটু আগেই কি একটা প্রশ্ন করেছিলাম স্যাটেলাইট থেকে মনে আছে একই ধরনের প্রশ্ন কিন্তু উত্তরটা হচ্ছে আমাদের অপশান সি দ্যাট ইজ একই গথে মহাকাজারের সাথে চড়বে ওখানে কিন্তু একই কক্ষপথে ঘুরছিল নিচের কোনটি স্কেলার পরিমাণ নয় সময় আয়তন ঘনত্ব গতিবেগ স্কেলার কাকে বলছি আমরা যার মান এবং দিক দুটোই থাকবে তাকে আমরা বলবো হচ্ছে স্কেলার সময়ে শুধুমাত্র মান আর সরি আই এম ভেরি সরি স্কেলার মানে হচ্ছে শুধু মান থাকবে ভেক্টর হলে কি হবে যার মান এবং দিক দুটোই থাকবে তাহলে সময় আয়তন ঘনত্ব প্রতিটাই হচ্ছে স্কেলার কোনটা একমাত্র যার কোনটা দিক আছে একমাত্র গতিবেগের নির্দিষ্ট দিক আছে গতিবেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি নিচের কোনটি ভেক্টর রাশি বেগ গতি তাপমাত্রা ঘন্টা আনসার হচ্ছে আমাদের বেগ দেখো গতিকে আর নাম হচ্ছে আমরা বলতে পারি দ্রুতি বেগ হচ্ছে ভেলোসিটি খুব গোলায় আর দ্রুতিকে বলি হচ্ছে স্পিড কোনো বস্তু একক সময়ে একটা জায়গা কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে একক সময় বা যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলছি দ্রুতি তাকে বলি স্পিড আর কোনো বস্তু একক সময় একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি ভেলোসিটি নির্দিষ্ট দিকে যখনই এই যোগটা অ্যাড করবো তখন জিনিসটা কী হয়ে যাবে ভেলোসিটি হবে ভেলোসিটি কিন্তু হচ্ছে এটা ভেক্টার রাশি দ্রুতি তাপমাত্রা ঘন্টা এরা সবাই হচ্ছে স্কেলার রাশি এক কিলোয়াট ঘন্টা কত আনসার জন্য অপশন বিভিন্ন হ্যাঁ যখন এক নিউটনে একটি বল এক কেজি ভরের ওপর কাজ করে যা অবাধে চলতে সক্ষম তখন বস্তুটির এ বাই এন এর সাথে বলের দিকে চলে কত মানে কত বাই কত বলের দিকে চলে গতি এক কিলোমিটার পার সেকেন্ড তরণ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার গতি ওয়ান মিটার পার সেকেন্ড তরণ ওয়ান কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো কোনো বস্তু বল নিউটন মানে কি একটা বল কাজ করছে নিউটন যেটা কিসে আছে এসআই ইউনিটে আছে ভালো করে দেখো এক কেজি বলেছে মানে হচ্ছে কোনো বস্তুর ভর দ্যাট ইজ এম এটাও এসআই ইউনিটে আছে এক কেজি বলছে তাহলে বল মানে কি কোনো বস্তু বল মানে হচ্ছে এই যে পি সরি এফ ইজুকালস টু এম ইন টু এম যেখানে বস্তুর ভর এ হচ্ছে যেখানে বস্তুর তরণ আমাকে বার করতে হবে যে বস্তুটির তরণ কত তরণ বার করতে হলে আমার হবে এখানে তার মানে এফ বাই এম ইজুকালস টু এফ রাইট এ হচ্ছে ওয়ান নিউটন এম হচ্ছে ওয়ান কেজি তাহলে আনসার আমাদের তরণ কি হয়ে যাচ্ছে ওয়ান নিউটন পার ওয়ান কেজি দ্যাট ইজ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ কারণ এটা হচ্ছে এসআই ইউনিটে আছে তাই না ওকে হ্যাঁ বল যে বল কিন্তু এটা ওয়ান নিউটন পার ওয়ান কেজি হ্যাঁ ওয়ান নিউটন পার ওয়ান কেজি নিউটন নিউটনের কিন্তু আবার ইউনিট আলাদা ওকে নেক্সট হচ্ছে শরীর একটি শরীরের বা একটি বস্তুর কুড়ি মিটার উচ্চতা থেকে একটি বিনামূল্যে পতন বিনামূল্যে পতন বলতে এখানে ফ্রি ফল বলা হয়েছে বা আমি বলতে পারি অবাধে পতন কথাটা এখানে অবাধে পতন হলে বেশি ভালো লাগতো শুনতে অবাধে পতন বা কোনো বস্তু যদি ফ্রি ফলিং হয় তাহলে পাঁচ মিটার দূরত্বের মধ্যে দিয়ে পড়ার পর দেহটি তার কত শতাংশ শক্তি হারাচ্ছে দেখো ভালো করে এই প্রশ্নটা দেখো খুব সোজা প্রশ্ন এনার্জি বা শক্তি কীরকম হয় দু রকমের হয় একটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি বা স্থৈতিক শক্তি আরটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা আমাদের গতিশক্তি স্থিতিশক্তি এবং গতিশক্তি এই দুটোই কিন্তু আমাদের মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তির ভাগ মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তির ভাগ পোটেন্সিয়াল এনার্জি বলতে কি বলছি আমরা এখানে দেখো এখানে আমাদের যখন কোনো বস্তু পড়ছে তখন কি হচ্ছে ওপর থেকে পড়ছে মোট শক্তি কি হয় সংরক্ষিত থাকছে এম জি এইচ এম জি এইচ পড়ছে একটা বস্তু ওপর থেকে নিচে পড়ছে এই যে ডিস্টেন্সে যেখান থেকে পড়ছে এটা হচ্ছে এইচ যে বলে ওইতে পড়ছে যে তো হচ্ছে জি আর বস্তুটার ভর কত এম হচ্ছে বস্তুর ভর হচ্ছে এম তাহলে ও বলছে পাঁচ মিটার দূরত্বের মধ্য দিয়ে পড়ার পর তার মানে যদি পাঁচ মিটারটা চলে গেল। এত হচ্ছে পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার মধ্যে দিয়ে পড়ে গেলো বস্তুর ভর এম বলে দিয়েছে আমাকে কুড়ি পাঁচ মিটার পড়ার পর চলার পর পিই ওয়ান প্রথম কি হলো এম জি এইচ মানে এমের জায়গায় আমি পাঁচ এখানে যে এইচের এর জায়গায় আমি পাঁচ বসিয়ে দিলাম পাঁচ বসিয়ে তাই ফাইভ এম জি হয়েছে এম মানে হচ্ছে ভর জি মানে হচ্ছে ক্যাপিটেশনাল ফোর্স তাহলে পিই ওয়ান এখানে আমি লিখে দিই তোমাদের বেশি সুবিধা হতো পিই আগের যেটা ছিল সেটা আগের কত ছিল আগে টোয়েন্টি টোয়েন্টি ছিল ইন্টু জি টোয়েন্টি জি এখানে এমটা হবে না সরি এখানে এমটা ভুলে যাও এমটা মানে হচ্ছে সরি সরি টোয়েন্টি না সরি টোয়েন্টি এম জি এখানে কিন্তু মিলিগ্রাম নয় কথাটা টোয়েন্টি মানে হচ্ছে দেখো কুড়ি মিটার টোটাল উচ্চতা এখানে টোটাল উচ্চতা এই টু কুড়ি বলে দিয়েছে মানে এই চিকস টু কুড়ি বলে দিয়েছে এই যে টোটাল হাইটটা হচ্ছে কুড়ি তাহলে কী হয়েছে নিচে যেটা আছে টোয়েন্টি এমজি ওপরে কতটা পড়ে গেছে পায়ে পাঁচ জি তাই বাই ফাইভ এম জি তা কী হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে তাহলে কী থাকলে উত্তর থেকে তাহলে ওয়ান ফোর্থ তার মানে ওপর থেকে পাঁচ মিটার অবধি ওয়ান ফোর্থ শক্তি কী করছে হারিয়েছে তাহলে আমাদের ও যে ওপর থেকে নিচে পড়ছে তাহলে কত শক্তি হারিয়েছে ওয়ান ফোর্থ শক্তি হারিয়েছে দুটি দেহ সমান বেগে চলছে বিয়ের থেকে এর ভরের দ্বিগুণ নিচে কোনটি বিবৃতি সঠিক হবে দেখো এর ভর সমান থেকে বেশি আমরা কি মোমেন্টাম কি জানি পি ইকুয়ালস টু এম ভি যেহেতু এখন কি বলে দিয়েছে যে সমান বেগে চলছে ভি মানে হচ্ছে গতিবেগ বলছে ভি এ ইকুয়ালস টু ভি বি তার মানে আমি এখানে অ্যাস এ হোল একটা ভি বলে ধরে নিচ্ছি এই জিনিসটা এখানে লেখা আছে ঠিক আছে আর বলে দিয়েছে কি যে এম জিরো ইকুয়ালস টু টু এম এ মানে এই যে বলছে যে বিএর ভর এটা বি বলতে পারো সরি এম বি ইকুয়ালস টু এটা বি হবে হ্যাঁ এম বি ইকুয়ালস টু এম এ যে বিএর এর ভর কত এর ভরে দ্বিগুণ বলে দিয়েছে তাহলে পি এ ইকুয়ালস টু যেটা মানে আমাদের যে মোমেন্টাম বলছি ইকুয়ালস টু এম এ ইন্টু এ যে মোমেন্টাম তাহলে প্রথমটার মোমেন্টাম কত পি এ বস্তুর জন্য ভর কত এম এ ইন এ আর বি বস্তুর জন্য ভর কত পিবি মানে হচ্ছে এম ভি এম বি ইন্টু ভিবি এখন দেখো দুটো ক্ষেত্রে বেগ গতিবেগ সমান হয়ে যাচ্ছে বলে দিচ্ছে আমি দুটো বেগে গতিবেগ সমান আবার এম এ ইন্টু টু বে তাহলে পি এ মানে এটা আর এম বি মানে টু এম এ তাহলে মানে এটা কি টু এম এ ইন্টু ভি বি ভি করে দাও আমি এখানে ভি করে দিয়েছি গতিবেগ সবারই ক্ষেত্রেই সমান হয়ে যাচ্ছে তাই না গতিবেগ সবার ক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে আমার যদি দুটো কেটে যাও তাহলে পিএ এ ইকুয়ালস টু পিবি কী হবে তাহলে পিবি ইকুয়ালস টু টু পি এ হয়ে যাচ্ছে ওকে আনসার হচ্ছে আমাদের বি এর যে গতিবেগ সেটা কিন্তু এর গতিবেগের থেকে দ্বিগুণ হতে হবে নইলে কিন্তু জিনিসটা সব যদি নিজ সমান না হলে কিন্তু ভরবেগটা দ্বিগুণ হতে পারছে না তরণে এসআই একক কত এসআই একক তরণের মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার টু দি পার এম টু দি এস টু দি পার ওয়ান মানে ওপরে মানে একটি মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার কিলোমিটার স্কোয়ার কোনটা হবে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার আনসার হচ্ছে অপশান বি একটি রেসিং কার পঁচিশ সেকেন্ড সময়ে পঞ্চাশ মিটার পার সেকেন্ড গতিতে বিশ্রাম থেকে মানে হচ্ছে প্রাথমিক বেগ ইউইকালস টু জিরো সোজা রাস্তায় ত্বরান্বিত হয় গাড়ির অভিন্ন তরণ মানে সমতরণে যাচ্ছে ধরে নিলে ওই সময় কভার করা দূরত্ব কত হবে মানে টোটাল কত দূরত্ব ও কভার করেছে তাহলে দেখো পঁচিশ সেকেন্ডে মানে টি হচ্ছে পঁচিশ সেকেন্ড টি সময় দূরত্বটা অতিক্রম করেছে টি হচ্ছে ফিফটি কি কী দেওয়া আছে একবার দেখে নি টিস্ট ফিফটি সেকেন্ড ইউ মানে প্রাথমিক বেগ হচ্ছে জিরো কারণ বলেছে বিশ্রাম থেকে যেতে শুরু করেছে আচ্ছা ভি কত ভি হচ্ছে আমাদের পঞ্চাশ মিটার পার সেকেন্ড ক এস জিজ্ঞাসা করে দেখো জিজ্ঞাসা করেছে যে তরণ হচ্ছে অভিন্ন এ তরণ মানে কি তরণ হচ্ছে বেগ বাই সময় এ মানে তরণ বেগ বাই সময় বেগ বলা আছে ভি ভি মানে কত পঞ্চাশ মিটার পার সেকেন্ড বলা আছে তাই তরণ বার করেছি আমি পঞ্চাশ বাই পঁচিশ পঁচিশ কেন দিয়েছি এই যে পঁচিশ সেকেন্ডে পঞ্চাশ মিটার যাচ্ছে তাই দিয়েছি আমি যেটা হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তরণ ত্বরণ এবার আমাকে দূরত্ব বার করতে হবে দূরত্বের একটা ফর্মুলা আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার নিশ্চয়ই ফর্মুলা মনে আছে জাস্ট ফর্মুলাতে বসাও ইউটি ইউ কত জিরো তার মানে জিরো ইন্টু টি প্লাস হাফ ইন্টু এর মান কত এ এ মানে তরণ মান আমি এক্ষুনি বার করেছি দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে দুইটা বসিয়ে দিলাম ইন্টু টি স্কোয়ার টি কত বলি দেখো পঁচিশ সেকেন্ড দেওয়া আছে আমি জাস্ট দুবার পঁচিশ দুবার পঁচিশ লিখে দিলাম জিরো ইন্টু টি কেটে গেল দুই দুই কেটে গেল কি হয়ে গেল পঁচিশ ইন্টু পঁচিশ কী হয়ে যাচ্ছে ছশো পঁচিশ ছশো পঁচিশ কত হবে মিটার হবে আমাদের আনসার ঠিক আছে ফর্মুলাতে ফেলবে অঙ্ক হবে একটি শূন্য স্থানে একটি পাঁচ টাকার মুদ্রা চড়ুই পাখির পাল একটি পালক এটা হচ্ছে একটা আর একটি একটি পালক এবং একটি আম একই উচ্চতা থেকে একই সাথে ছিটকে পড়ছে তলদেশে পৌঁছতে সময় লাগে হচ্ছে টি ওয়ান টি টু থ্রি থ্রি মানে এটা টি ওয়ান এটা টি টু সময় লাগছে এবং এটা লাগছে টি থ্রি সময় লাগছে কি দেখবো আমরা বলা আছে যেই বলা আছে শূন্য স্থান তার মানে একই যেখান থেকেই ফেলা হোক না কেন যত ভারী জিনিসই পাঠানো হোক না কেন এটা নিচে পৌঁছাতে সেম টাইমই লাগবে দ্যাট ইজ টি ওয়ান ইকোয়ালস টু টি টু টু টি থ্রি মহাকর্ষ বল সম্পর্কে নিচে কোন বিবৃতি সঠিক নয় আনসার হচ্ছে আমাদের অপশান ডি মহাবিশ্বের সমস্ত জোড়া দেহের জন্য মানে যে কোনো দুটো বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সবসময় মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে যে বলে তাকে আমরা কি বলছি মহাকর্ষ বল যেসব বড় মতে প্রোটনের সংখ্যা এক কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হচ্ছে যখন প্রোটনের সংখ্যা সেম মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারটা সেম থাকছে তাদেরকে বলা হচ্ছে আমাদের আইসোটোপ আইসোটোপ অনেকের আছে যেমন হাইড্রোজেনের থাকে প্রোটিয়াম ডিউটেরিয়াম টিটিয়াম অক্সিজেনের থাকে তিনটে ক্লোরিনের থাকে দুটো কার্বনের থাকে তিনটে এদের আইসোটোপ থাকছে আইসোমান হচ্ছে যাদের আইসোমেরিজম যেটা হয় অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমরা পড়ব সেটা আইসোমেরিজম যারা সমবায়বতা দেখায় আচ্ছা আইসোটোন হচ্ছে যাদের নাম্বারস অফ নিউট্রনের সংখ্যাটা সমান যাদের নিউট্রনের সংখ্যা সমান তারা হচ্ছে আমাদের আইসোটন আইসোবার কারা হচ্ছে যাদের ভর সংখ্যা সমান তারা হচ্ছে বার আনসার হচ্ছে আমাদের অপশান এর পারমাণবিক তুই প্রথম কে প্রতিষ্ঠা বলেছিলেন পারমাণবিক তত্ত্ব প্রথম বলছেন বিজ্ঞানী রাদারফোর্ড প্রথম একটা মানে সরি রাদারফোর্ড না ভেরি সরি জন ডালটন প্রথম তার একটা পারমাণবিক তত্ত্ব দিয়েছিলেন বা পরমাণুর যে ব্যাপারটা মানে তত্ত্বটা প্রথম দিয়েছিলেন উনি বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য এই কথাটাই উনি প্রথম বলেছিলেন নক্ষত্রের শক্তি উচ্চ হাইড্রোজেন হিলিয়ামের রূপান্তর হিলিয়াম থেকে হাইড্রোজেন রূপান্তর আনসার হচ্ছে আমাদের অপশন হাইড্রোজেনের হিলিয়ামের রূপান্তর থেকে নক্ষত্রের যে শক্তিগুলো সেগুলো তৈরি হয় নিচে কোন জোড়াটি সঠিকভাবে মিলছে সিলভার আয়োডাইড হর্ন সিলভার সিলভার ক্লোরাইড কৃত্রিম বৃষ্টি জিঙ্ক ফসফাইড ইঁদুরের বিষ থিংস সালফাইড ফিলোজোফার্স উল দেখো জিংক থাকছে সেটা আমাদের কি লাগে ইঁদুর মারা বিশেষ ব্যবহার করা হচ্ছে কি বলা হচ্ছে ফিলোজোফার্স উল বলা হয় যখন সিলভার ক্লোরাইড কে বলা হচ্ছে তোমার কি বলা হয় সিলভার ক্লোরাইডকে বলা হচ্ছে হর্ন সিলভার নামে বলা হয় সিলভার ক্লোরাইডটাকে হর্ন সিলভার বলা হয় ঠিক আছে বলা হচ্ছে এবং ক্রেতার নামে পরিচিত এটাকে কৃত্রিম বৃষ্টি ব্যবহৃত করা হচ্ছে আর সিলভার নাইট্রেটকে ভোট যে এটাখানে একটুখানি প্রশ্নটা একটু ভুল আছে পরের দিন আমি তোমাদের এই প্রশ্নটা ঠিকঠাক করে দেবো ঠিক আছে এই প্রশ্নটা একটুখানি ঠিকঠাক করে আমি দেওয়া হয়নি আমার ঠিক করে দেবো আমি জলতে কার্বন ডাইঅক্সাইড পাস করলে প্রাপ্ত সোডা ওয়াটার কী একটা অক্সিডাইজিং এজেন্ট একটা ক্ষারীয় প্রকৃতির অম্লীয় প্রকৃতির একটি রিডিউসিং এজেন্ট যখন কার্বন ডাই অক্সাইড আমরা সোডা ওয়াটারের সঙ্গে পাস করি কি তৈরি হয় এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড তৈরি হয় যেটা একটা উইক অ্যাসিড তৈরি হয় এবং যখনই অ্যাসিড তৈরি হচ্ছে জিনিসটা সেটা কি হয়ে যাচ্ছে উইক অ্যাসিড হলেও সেটা কিন্তু প্রকৃতিতে আম্লিক প্রকৃতির হয়ে যাচ্ছে নিচে কোনটি বায়োডিগ্রেডেবল নয় মানে জৈবভাবে পচনশীল নয় আনসার হচ্ছে আমাদের যে ল্যাব বি ল্যাব ডিটারজেন্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু মানে তোমার বায়োডিগ্রেডেবল নয় নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি একটি ধাতব পদার্থ ধাতব পদার্থ মানে ধাতু বলতে পারো ধাতু বলতে পারো ধাতু কোনটা দেখো ফসফরাস আমরা ফসফরাস অ্যালুমিনিয়াম আর্সেনিক সিলিকন ভালো করে জিনিসটা দেখো এদের মধ্যে যে আর্সেনিক থাকছে আর্সেনিক কিন্তু হচ্ছে একটা মেটালয়েড বা ধাতু কল্প ফসফরাস কিন্তু হচ্ছে একটা অধাতু আচ্ছা সিলিকন যেটা থাকছে সিলিকনও কিন্তু হচ্ছে একটা ধাতু কল্পের মধ্যে পড়ছে আর অ্যালুমিনিয়াম যে থাকছে সে একমাত্র কিন্তু ধাতুর মধ্যে পড়ছে এখানে আনসার হচ্ছে আমাদের অপশন বি দ্যাট ইজ ধাতু পির টেবিল একবার দেখে নিচ্ছি দেখো সিলিকন এই যে ইয়েলো যেগুলো আছে যারা ইয়েলো আছে তারা হচ্ছে আমাদের ধাতু কল্পের মধ্যে পড়ছে দেখো সিলিকন হচ্ছে ধাতুকল্প এদিকে আর্সেনিক যেটা এস সেটা হচ্ছে ধাতুকল্প এদিকে ফসফরাস যে সেটা হচ্ছে আমাদের অধাতু একমাত্র অ্যালুমিনিয়াম যে আছে সে হচ্ছে ধাতু তো এখানে অপশান হচ্ছে আমাদের আনসার হচ্ছে অপশান বি তোমরা একটুখানি ধাতুকল্পের লিস্ট একটু মনে রেখো কারণ এই যে কল্প যারা থাকে তারা কিন্তু তরিতে তারা কিন্তু সেমিকন্ডাক্টার হিসাবে খুব ভালো ব্যবহৃত হয় পৃথিবীর বিরলতম প্রাকৃতিক উপাদান করতে বিরলতম প্রাকৃতিক উপাদান হচ্ছে আমাদের অপশান ডি দ্যাট ইজ অ্যাস্টাটাইন যেটা কত কোন গ্রুপে থাকছে হ্যালোজেন গ্রুপে থাকে এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপে থাকে হ্যালোজেন গ্রুপে থাকে এটা আর একটা হচ্ছে এটা প্রকৃতিতে তেজস্ক্রিয় প্রকৃতির হয় ক্রমাগত ক্ষয় পেতে থাকে ক্রমাগত ক্ষয় পেতে থাকে এবং এর যে দীর্ঘতম অর্থ জীবন সেটা কত আট ঘন্টা এত কম থাকলেও থাকবে কোথায় প্রকৃতিতে সবসময় নিশ্চিন্ন হয়ে যাচ্ছে কোনটির অভাবে দাঁতের ক্ষয় হয় ফ্লোরিনের অভাবে দাঁতের ক্ষয় হয় সেই জন্য আমাদের যে টুথপেস্টগুলো থাকে সেগুলো সব টুথপেস্টগুলো হচ্ছে ফ্লোরাইড টুথপেস্ট হয় দেখবে ফ্লোরাইড টুথপেস্ট নিম্নিত কোন উপাদানগুলির মধ্যে কোনটি ধাত কোন ধাপতি বিপুল সংখ্যক অটোমোবাইলে রয়েছে এবং শহরের বায়ুকে দূষিত করছে আনসার হচ্ছে আমাদের সীসা যেটা টেট্রা ইথাইল সীসা নামে পরিচিত নিচের কোনটি একটি এলিমেন্ট বা কোনটি একটি মৌল অ্যালুমিনা পিতল গ্রাফাইট সিলিকা দেখো ভালো করে গ্রাফাইট যেটা গ্রাফাইট কি গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা অ্যালোট্রপ মানে সেটা কার্বনই কার্বনই ভিন্নভাবে প্রকৃতি উপস্থিত রয়েছে কার্বনের বহুরূপতা বলে একটা ধর্ম থাকে ইন্টারনাল স্ট্রাকচারের ডিফারেন্সের জন্য যার জন্য তিনটে ভাগ আমরা দেখতে পাই একটা হচ্ছে তোমার গ্রাফাইট পাই একটা পাই হীরা পাই আর একটা পাই হচ্ছে বাক মিনিস্টার ফুলারিন বা ফুলারিন বলতে পারো এগুলো হচ্ছে শক্ত স্ট্রাকচার যেগুলো এছাড়া তো পেট্রোলিয়াম ইত্যাদি আছেই আরও বৌরপতা যে অন্যান্য ভাগগুলো আচ্ছা অ্যালুমিনা কি অ্যালুমিনা হচ্ছে এল টু ও থ্রি তাহলে এটা একটা সিঙ্গেল মৌল নয় পিতল কি পিতল হচ্ছে আমাদের একটা শঙ্কর ধাতু যেটা কপার এবং জিঙ্কের মিশ্রণে তৈরি আর সিলিকা কি কাঁচ পাওয়া যায় সেই কাঁচ হচ্ছে সিলিকা ক্লোরোফিলের মন ধাতব উপাদানটি করতে ক্লোরোফিলের গঠনটা তুমি যদি দেখো প্রথম মাঝখানে একখানা বড়ো ধাতু রয়েছে দ্যাট ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের অভাব যদি ক্লোরোফিলের ঘটে তাহলে যে রোগটা হয় ক্লোরোফিলের পাতাগুলো হলুদ হয়ে যায় সূর্যের পাতা গাছের পাতাগুলো তাকে আমরা বলি ক্লোরোসিস কাঁচে কারোভাবে হচ্ছে ম্যাঙ্গানি যাওয়া হচ্ছে আর এই যে ক্লোরোফিলের সঙ্গে লেজের সঙ্গে যে চেনটা থাকে তাকে বলা হচ্ছে ফাইটল চেন নিচে কোন অ্যাসিডটি কাঁচ খোদাইয়ের জন্য ব্যবহৃত হয় এসটি এইচ এন ও থ্রি এইচসিএল কাঁচ কি কাঁচ হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড বা সিরিকা সিরিকা হচ্ছে কাঁচ তো কাঁচ যখন সিলিকান ডাসিড যখন হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন যে দুটো যৌগ তৈরি করে এরা তীব্রভাবে হচ্ছে ওয়াটার সলিউবল জলের দ্রাব্য এবং জলের মধ্যে কাঁচের মধ্যে একটা দাগ সৃষ্টি করে দেয় এবং এর জন্য এই জিনিসটা তৈরি হয় কাঁচটা মানে কাঁচটা খোদাই করতে এইচএফ বা হাইড্রোফ্লোরিক অ্যাসিডটি ব্যবহৃত হচ্ছে ঠিক আছে আনসার জন্য অপশান সি মানুষদের পাকস্থলী এক্স অ্যাসিড তৈরি করে যা খাবার হজমে সাহায্য করে দ্যাট ইজ আনসার সি হাইড্রোক্লোরিক অ্যাসিড আচ্ছা আমাদের মেলাতে হবে কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে দেখো ল্যাকটিক অ্যাসিড কার থাকে ল্যাকটিক অ্যাসিড আমরা থাকি হচ্ছে দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড দেখলে এ থাকছে আমাদের ল্যাকটিক অ্যাসিড থাকছে এ হচ্ছে চার দেখে না এ কোথায় চার আছে এই দুটোতে ক্ষেত্রে আছে দুটো ক্ষেত্রে আছে পরেটা দেখো টারটারিক অ্যাসিড কিসে থাকে আচ্ছা প্রত্যেক দেখে নাও সাইট্রিক অ্যাসিড কিসে থাকে সাইট্রিক অ্যাসিড আমাদের থাকে হচ্ছে তোমার অরেঞ্জে থাকে তোমরা আমরা জানি যে সাইট্রিক অ্যাসিড কমলা লেবু অরেঞ্জ ইত্যাদিতে পাওয়া যাচ্ছে সাইট্রিক ডি হচ্ছে টুতে থাকছে ডি টুতে কিসে দেখো এই দুটোতে ডি টুতে আছে দেখো মজবুত ইচ্ছা করে কিন্তু এটাকে শক্ত করেছে টাটারি ক্যাসের অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড কিন্তু টমেটোতে খুব বেশি পরিমাণে পাওয়া যাবে মানে সি হচ্ছে থ্রি সি হচ্ছে থ্রি সি থ্রি কিসে আছে দেখো এই দেখো সি থ্রিতে আছে আনসার হচ্ছে আমাদের অপশান ডি একদম এখানে কিন্তু এই দুটো এই দুটো সেম খালি এই দুটো আলাদা হবে তোমাকে বুঝে করতে হবে অ্যাসিড অ্যাসিডিক অক্সাইড এবং অ্যাসিডিক লবণ ক্ষেত্রে লাল লিটমাস নীল হয়ে যাবে নীল লিটমাস লাল হয়ে যাবে পিএইচ কাগজ কমলা হয়ে যাবে পিএইচ কাগজ সবুজ হয়ে যাবে অ্যাসিড হোক অ্যাসিডিক অক্সাইড হোক অ্যাসিডিক লবণ হোক তার মানে তার মধ্যে কিন্তু হালকা একটা অ্যাসিডিক নেচার রয়েছে অ্যাসিড নেচার হলেই দেখো একটা জিনিস বলছি তোমাদের এখানে দিয়েছি যখন লিটমাস পেপারে কাজ করছি আমি লিটমাস পেপারে অ্যাসিড মানে হচ্ছে ডেঞ্জার মানে হচ্ছে ভয় ডেঞ্জারে আমরা কি দেখাই রেড কালার দেখাই তাহলে অ্যাসিড হলে লিটমাস কী হচ্ছে অলওয়েজ রেড হয়ে যাচ্ছে তাই না আচ্ছা কখন কমলা হবে কখন কমলা হবে যখন ইউনিভার্সাল ইন্ডিকেটার বা মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয় তখন কিন্তু অ্যাসিডিক সলিউশনে জিনিসটা কী হয়ে যাচ্ছে অরেঞ্জ হয়ে যাচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটার ইউজ করলে কিন্তু অ্যাসিডেতে অরেঞ্জ হয়ে যাচ্ছে ওকে আনসার হচ্ছে আমাদের অপশান বি দ্যাট ইজ বি এবং সি লাল নীল লিটমাস লাল হয়ে যাবে আর পিএইচ কাগজ কমলা লাল হয়ে যাবে হালকা অরেঞ্জিস রেড টাইপের হয়ে যাবে সবুজ কখন হতো পিএইচ কাগজ সবুজ কখন হতো যদি এটা ক্ষারীয় প্রকৃতির হতো এই যে দেখো অ্যালকালিন সলিউশনটা গ্রিনিশ ব্লু মানে সবুজ সবুজ টাইপের হয়ে যাবে কখন যদি এটা ক্ষারীয় হতো কিন্তু এটা খাড়িও নয় আজকে তোমাদের টোটাল ষাটটা কোশ্চেন ছিল থ্যাংক ইউ অল তোমাদের কেমন লাগলো সবাই জানাবে আর আমি এরকম কোয়েশ্চেন তোমাদের আবার নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবে থ্যাংক ইউ কিপ সাপোর্টিং আস অ্যান্ড সাবস্ক্রাইব